পাপন বাবুর মতো লাগছে। তুমি মরার আগে কোথায় ছিলে? না মানে তুমি বৃদ্ধাশ্রমে থেকেও এত সুখী, এত আনন্দ, ব্যাপারটা ঠিক বুঝতে লাগছে। ছেলেপুলাকে যেমন শিক্ষা দেবে, বুড়া বয়সে সেই রকম বৃদ্ধাশ্রমে থাকতে হবে। ঘরে এক কোণে পড়ে তাকাচ্ছি, বৃদ্ধাশ্রমে থেকে আরো পাঁচটা বুড়ার সঙ্গে বসে আড্ডা মারলে তো ভালো হয়। ওখানে বুড়িরাও থাকে। বৃদ্ধাশ্রমের কথা শুনে তো ভালোই লাগছে। আরো কিছু শোনাও, ওখানকার সেই টক মিষ্টি ঝাল কিছু শোনাও। সকাল সকাল ডাক্তার আসছে চেক আপ করতে, তারপর আমরা একটু হাঁটতে যেতাম, লাফিং ক্লাবে যেতাম। হ্যাঁ, ওইখান থেকে ফিরে আসে জল খাবার খাইতাম। বাহ, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, সব শুনেই কেমন ভালো ভালো লাগছে। হ্যাঁ, তা এইগুলোর জন্য পয়সা দিতে হচ্ছে? তো পয়সা দিতে হবে কি নাই? এ বাবা, এটা আবার কেমন প্রশ্ন? হ্যাঁ, লাগেও না। আসলে প্রকৃতির তো নিয়মই বটে, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। তাই তুমি ওখানে এত সুখে, মানে বৃদ্ধাশ্রমে এত সুখে ছিলে, তো কি দিতে তাই শুধাইলাম আর কি। রাগিও না? হ্যাঁ, না রাগি নাই। তাহলে তুমি অনেক টাকা জমাইছিলে? হ্যাঁ, বলো না তো, টাকা আর কোথায় জমবে? বিটিটার ধুমধাম করে বিহা দিলাম, আর বাকি টাকা দিয়ে উজাড় করে ছেলেটাকে পড়াইছিলাম। তা এরকম পড়াই কি লাভ হলো? হ্যাঁ, যে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠান দিল। হ্যাঁ, আমিও সেটাই ভাবতাম, আর তাই তো নরকে আইলাম। তবে আমার জন্যে ওর জীবনটা নষ্ট হোক সেটা আমি চাই নাই। তা এখন কোথায় আছে তোমার ছেলে? ও যখন ছোট ছিল তখন গ্লোব দেখাই দেখাই ওকে দেশ চেনাইতাম। তারপরে কখন যে ওর মাথায় বিশ্ব ভ্রমণের কথা আইলিও বুঝতেই লাইলাম। আমিও আদিকে মানচিত্র দেখাই দেখাই পড়াইতাম। সব কটা জেলার কথা একদম ওর ঠোঁটে আছে, একদম মুখস্থ আছে। তা এখন কোথায় আছে তোমার ছেলে? কর্মসূত্রে বিশ্বের 13টা দেশ ওর ঘোরা হয়ে গেছে। 14 নম্বর দেশ এখনো ইংল্যান্ডে আছে। ও বলছে ব্রিটিশরা যত টাকা নিয়ে গেছে আমি সব টাকা ফেরত নিয়ে আসবো। তা তোমার ছেলে কোথায় আছে? হ্যাঁ, যে ঘাড় তো আলো মানে যে বউ আলো ওর মাথাটা একদম ঘুরাই দিল। হ্যাঁ শুনেছি ব্যাপারটা, ও যা করেছে ভালো করে নাই তো। এখন মাঝে মধ্যে আফসোস করে। এখন আফসোস করে কি হবে? হ্যাঁ যা করার বাঁচে থাকতেই করতে হয় না। হ্যাঁ সেটা তুমি ঠিকই বলছো। আসলে সেই LIC পলিসির উল্টোটা হয়ে গেছে, বাঁচে থাকতেও সাঁতাচ্ছে আর মরে যাওয়ার পরও পুরো গোষ্ঠীকে সাঁতাচ্ছে। ও আর এই কাজকর্ম দেখে তো আমাদের গ্রামটারই নাম রেখে দিয়েছে। কি আর বলবো, লোকে বলে এটা হারামিদের গ্রাম। ও যা করেছে আগামী কয়েক জন্মেও আমাদের নাম আর কাটবে না, এইরকমই পাপ ভোগ করতে হবে। মানুষের পা না থাকলে খোঁড়া, চোখ না থাকলে কানা, তবে বুদ্ধি না থাকলে কি যে বলবো, মানে আমিও ভাষা খুঁজে পাই না।